हेलो भिवर्स केमन आछेन सबाई आशा करछि सबाई भालो रयेछेन एबं सुस्थ रयेछेन। तो आपनि होयतो बा फेसबुके कोनो फटोते रियाक्शन दिते पारतेछेन ना बा फेसबुके कोनो भिडियोते लाइक बा रियाक्शन दिते पारतेछेन ना। तो एरकम समस्या जदि आपनार फेसबुक आईडीते होये थाके ताहले आजकेर एई भिडियोटी आपनि सम्पूर्ण देखे जाबेन। आजकेर एई भिडियोटी सम्पूर्ण देखले आपनि एटार समस्या समाधान किन्तु 100% आपनि करते पारबेन। ताई आपनाके रिक्वेस्ट करब आपनि जदि फेसबुके कोनो फटो बा कोनो भिडियोते लाइक रियाक्शन ना दिते पारेन ताहले आमार एई भिडियोटी सम्पूर्ण देखे যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম টপিকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং অলরেডি যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন ফেসবুকে অনেকেই কি করতে পারেন না, কারো ভিডিওতে লাইক দিতে পারেন না। যখনই কারো ভিডিওতে ফেসবুকে লাইক দিতে চান তো তখনই হয়তো বা আপনার ফেসবুক আইডিতে লেখা আসে ইউ ক্যান ইউজ রিয়াকশন রাইট নাও, এরকম লেখা হয়তো বা আপনার চলে আসে যখনই আপনি ফেসবুকে কোনো ভিডিও বা কোনো ফটোতে আপনি লাইক করতে যান। অর্থাৎ কোনো ফটো বা কোনো ভিডিওতে আপনি কি করতে পারেন না, লাইক দিতে পারেন না, বা অথবা এই যে এরকম লাভ রিয়াকশন এগুলো রিয়াকশন আপনি কোনো ফটো বা ভিডিওতে আপনার ফেসবুক আইডি থেকে করতে পারেন না। তো এরকম সমস্যা আপনি সমাধান কী কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে কোনাতে। তো থ্রি ডট আইকনে আপনি ক্লিক করে দেবেন। সো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে তিনটা অপশন দেখতে পারবেন নিচের দিকে। তো এখানে আপনাকে কি করতে হবে, যে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আপনি সিম্পলি কি করবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দেবেন। দেখেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এই দেখেন দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনার সমস্যাটি সমাধান করার জন্য আপনি কি করবেন, রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন। সো আমি রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলাম। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাকে কি করতে হবে, সো দেখেন এইখানে আপনাকে কি করতে হবে, এই যে দুইটা অপশন দেখতে পারবেন, সো এর মধ্যে নিচের অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। অর্থাৎ আপনার যে প্রবলেমটি হয়েছে এই প্রবলেমের কথা আপনি মানে ফেসবুক টিমের কাছে আপনাকে আপনার প্রবলেমের কথাটি কিন্তু জানাতে হবে। সেটা করার জন্য অর্থাৎ রিপোর্ট করতে হবে, করার জন্য যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে আপনি ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি দেখেন। সো ক্লিক করে দেওয়ার পর অল্প একটু এখানে লোডিং হবে, এর জন্য অবশ্যই ওয়েট করবেন। তো তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে কি করবেন, ইনক্লুড ইন রিপোর্ট এটার উপর ক্লিক করে দেবেন, যে ইনক্লুড ইন রিপোর্ট এটার উপর ক্লিক করে। এরপরে আপনাদের মাঝে এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন। সো এটার মধ্যে আপনাকে প্রোফাইল অপশন খুঁজে নিতে হবে। একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে চলে আসবেন। আসার পরই এখানে দেখতে পারবেন প্রোফাইলের একটি অপশন। তো আপনি সিম্পলি কি করবেন, আপনার সমস্যাটি সমাধান করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে অ্যাড ইমেক, অর্থাৎ আপনার যে সমস্যাটি হয়েছে যে আপনি কোনো ফটোতে যখনই রিয়াকশন দিতে যাচ্ছেন তখনই লেখা আসতেছে ইউ ক্যান্ট রিয়াকশন, এরকম লেখা আসতেছে। তো ওই লেখাটি কি করবেন, আপনি আগে থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সেটা কি করবেন, এই যে অ্যাড ইমেজে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা কি করে দেবেন, এখান থেকে দিয়ে দেবেন। সো দেওয়া হয়ে গেলে এই যে এখানে কিছু আপনাকে লিখতে হবে ইংরেজিতে, এখানে কিন্তু ইংরেজিতে তাদের কাছে আপনার সমস্যাটি কথা জানাতে হবে। তো এখানে কিন্তু ইংরেজিতে আপনার সমস্যার কথাটি তাদের কাছে জানাতে হবে। তো এখানে কী লিখবেন সেটা আমার স্ক্রিনে দেওয়া রয়েছে। তো এই লেখাটি জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আপনারা যখন রিপোর্ট করবেন তখন এই লেখাটি শুধু কী করবেন, আপনারা এজ এ ডেসক্রাইব দ্য ইস্যু এই বক্সের মধ্যে লিখে দেবেন। দেখেন আমি এই লেখাটি কিন্তু স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা স্ক্রিন থেকে সুন্দরভাবে লেখাটি স্ক্রিনশট দিয়ে নিন। নেওয়ার পর আপনারা যখন রিপোর্ট করবেন জাস্ট এই লেখাটি কী করবেন, এই যে এই বক্সের মধ্যে দিয়ে দেবেন। তো দেওয়ার পর দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, এই যে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো দেখেন আমি এই লেখাগুলো কী করলাম, এখানে আমি মানে পেস্ট করে দিলাম, আমার আগে থেকে লিখে রেখেছিলাম। দেখেন আপনি এই লেখাটি আমার স্ক্রিন থেকেই ভালোভাবে দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি যখন রিপোর্ট করবেন তখন আপনি এই যে এখানে দিয়ে দেবেন। সো দেওয়া হয়ে গেলে এই যে অ্যাড ইমেজ এটা অবশ্যই আপনার স্ক্রিনশটটি দিয়ে দেবেন গ্যালারি থেকে। তো দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, এই যে এখানে দেখতে পারবেন সেন্ড অপশন, দেন সেন্ড করে দেওয়ার পর তাদের কাছে আপনার রিপোর্টটি চলে যাবে এবং আপনার আইডিটি রিভিউ করে ফেসবুক টিম দেখার পরে আপনার আইডির এই সমস্যাটি কিন্তু অবশ্যই সমাধান করে দেবে। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।